আজ 30শে জানুয়ারি 2024 ট্রেনে করে কোন্নগরে নেমে গঙ্গা পার হয়ে আমরা এখন আগরপাড়ায় আছি। আগরপাড়ায় গিরিবালা ঠাকুরবাটিতে আমরা এখন ঢুকব। এই গিরিবালা ঠাকুরবাটি বা রাধা গোবিন্দ কুঞ্জ মন্দির ঠিক গঙ্গার পাশেই অবস্থিত। এই মন্দিরটি গিরিবালা দাসী নির্মিত সরশিব মন্দির যুক্ত রাধা গোবিন্দ জিউয়ের মন্দির। ঠিক একেবারে দক্ষিণেশ্বরের দেবালয়ের আদলে তৈরি হয়েছে এই মন্দির। আমরা জানি দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির, রানী রাসমণির অনন্য সাধারণ কীর্তি, তেমনি আগরপাড়ার এই রাধা গোবিন্দ কুঞ্জ মন্দির বা গিরিবালা ঠাকুরবাটি রানী রাসমণির দৌহিত্র বধূমাতা গিরিবালার অনির্বচনীয় কীর্তি। রানী রাসমণির জ্যেষ্ঠা কন্যা পদ্মামণির নাতবউ ছিলেন এই গিরিবালা দেবী। গিরিবালা রূপে লক্ষ্মী গুণে অসামান্য ছিলেন। অকালে তার তিন পুত্র এবং স্বামী গোপাল কৃষ্ণ গত হন। গিরিবালার দিদি শাশুড়ি রানী রাসমণির পদাঙ্ক অনুসরণ করে এই ঠাকুরবাটি স্থাপন করেন। আমরা জানি 1262 বঙ্গাব্দের 18ই জ্যৈষ্ঠ ইংরেজি 31শে মে 1955 সালে বৃহস্পতিবার শুভ স্নানযাত্রার দিন স্থাপিত হয়েছিল রানী রাসমণির দক্ষিণেশ্বরের দ্বাদশ শিব মন্দির সংযুক্ত দেবী ভবতারিণী মন্দির। তেমনি এর 56 বছর পর 1318 বঙ্গাব্দে 18ই জ্যৈষ্ঠ ইংরেজি 1 জুন 1911 সালে বৃহস্পতিবার গিরিবালা দাসীর রাধা গোবিন্দ কুঞ্জ এই দেবালয় প্রতিষ্ঠা কার্য কে প্রতিষ্ঠা করেছিলেন? রানী রাসমণির বড় মেয়ে পদ্ম, পদ্মর ছেলে হচ্ছে গণেশ, গণেশের ছেলে হচ্ছে গোপালচন্দ্র, ওনার স্ত্রী। আচ্ছা, গোপালচন্দ্রের স্ত্রী গিরিবালা। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা দেখছি দুটি মন্দিরেরই প্রতিষ্ঠা কাল বার জ্যৈষ্ঠ মাসের বৃহস্পতিবার। এটা একটি এক মিলন মাধুর্য এবং এর গড়ন আকৃতি পুরো ভবতারিণী মন্দিরের মতো। আপনারা সবাই এখানে এসে এই মন্দিরটি দেখলে খুব ভালো লাগবে। একদম গঙ্গার পাশে খুব সুন্দর প্রাচীন মন্দির এবং এখানে একটা ঠাকুর দালানও আছে। এছাড়া এখানে গোপেশ্বর কৃষ্ণ বলরাম মূর্তি, শিবের বিবাহ দৃশ্য, মার্কণ্ড উদ্ধার মূর্তি, প্রতীক্ষা মানা, হরি হরি হরহরি মিলন সব কিছু এখানে আপনারা দেখতে পাবেন। নমস্কার। না 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 ছেড়ে দেব না, আমি হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না, আমি হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌরার তো পাব না, ছেড়ে দিলে সোনার গৌরার তো পাব না, না 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 ছেড়ে দেব না। আমি হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না।
বন মোহন গোরা গোপী জনার মনোহরা ভুবন।